আজকে যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছি বা আপনাদের সামনে এসেছি সে বিষয়টা অনেকেই হয়তো কিছু না কিছু জানেন সেই বিষয়ের মূল কেন্দ্রভূত অংশ হচ্ছে যে রকসুল টু হলদিয়া এক্সপ্রেসওয়ে দু হাজার তেইশ তেইশ চব্বিশ বলবো দু হাজার তেইশ চব্বিশ কারণ ডিসেম্বর দু হাজার ডিসেম্বর দু হাজার তেইশ হলদিয়া টু রকসুল এর আগে যে ডিপিআর তৈরি হয়েছিল সেই ডিপিআর অনুসারে আমি আজকে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব যেটি তিনটি রাজ্য নিয়ে এটি গঠিত হয়েছে বা এটি তিনটে রাজ্যের উপর দিয়ে যাচ্ছে যার লেজিস্টিক ডিমান্ডটাকে আরও বাড়ানো এবং কানেকটিভিটিটাকে একটা মানে মূল কেন্দ্র থেকে আর একটা কেন্দ্রের যে কানেকটিভিটির যে গড লেন্থটা সেটাকে কমিয়ে দেওয়ার জন্য ভারত সরকার এবং বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের যৌথ সম্মিলিত মতামতের উপর ভিত্তি করে আমরা দেখতে পাবো যে এই যে রকসুল টু হলদিয়া একটা গ্রিন ফিল্ড এক্সপ্রেস অলরেডি তৈরি করার নির্দেশ দিয়েছে কিন্তু ডিপিআর করার দু হাজার তেইশ ডিসেম্বর আমি বারবার বলছি দু হাজার তেইশ ডিসেম্বর ডিপিআর তৈরি 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 বিষয়টা কি এই নিয়ে আমরা একটু মানে ডিপলি যাব তার আগে একটু বলে দিই যে এর লেন্থটা হচ্ছে ছশো পঁচানব্বই কিলোমিটার এটি কোনো কোনো জায়গায় চার লেন কোনো কোনো জায়গায় ছ লেন কোনো কোনো জায়গায় আট লেন পর্যন্ত প্রশস্ত হতে পারে এটি ভারতমালা মানে যে প্রজেক্টটা রয়েছে ভারতমালা প্রজেক্টের ফেজ টুয়ের অংশ এর যেটা মানে লেনথ বা সময় নির্ধারণ করা হয়েছে সেটা দু থেকে আপ টু ছাব্বিশ পর্যন্ত এর সময় নির্ধারণ করা হয়েছে যে এ বিষয়ে কাজগুলো পার্লামেন্টের উপর উপর এটাকে যে করতে এভিডেন্স সমেত জমা দিতে হবে সেই বিষয়ে দু হাজার তেইশের এর এটা একটা সূচনা পর্ব শুরু হয়েছে তো এটি এ কোথায় যাবে কীভাবে যাবে সে নিয়ে একটু ডিসকাস আমরা করবো চলুন এই রাস্তাটা বিহার মানে নেপালের শেষ ভারত এবং বিহারের যে নেপাল মানে বিহার বর্ডার ওপিটের নেপাল বা ইন্ডিয়া এবং নেপালের কাছে রকসুল অঞ্চল থেকে বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে একদম সোজাসুজি হলদিয়া ডিপ পোর্ট কেন এ বিষয় নিয়ে আমরা একটুখানি বলে দেখছি যে আমরা জানি যে হল নেপালের বন্দর বলতে কলকাতা কলকাতা থেকে নেপাল ট্রান্সপোর্ট মানে জলপথে বিভিন্ন দ্রব্য আমদানি রপ্তানি করে কলকাতা বন্দর ইদানিংকালে এটাকে কি করা হয়েছে স্থানান্তর করা হচ্ছে হলদিয়া ডিপোর্টে এবার আমরা জানি যে হলদিয়ার যে পোর্টটা আছে সেই পোর্টটা যে সমস্ত ন্যাশনাল হাইওয়েগুলো আছে সেই হাইওয়েগুলোর ক্ষেত্রে একটা যানজট সমস্যার সৃষ্টি করে সেই যানজট থেকে মুক্ত মানে মুক্তি পাওয়ার জন্য এই গ্রিনফিল্ড এক্সপ্রেস তৈরি করা হচ্ছে গ্রিন এক্সপ্রেসের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা জানি ঝাড়খণ্ড হচ্ছে একটা শিল্প একটা খনিজ সমৃদ্ধ একটা ল্যাজিস্টিক কি পার্কের মতো বলবো যার অ্যাক্টিভিটিটা সারা ভারতবর্ষ তো বটেই সারা পৃথিবীতেও একটা গণ্য বা গণ্যমান্য একটা জায়গা আমরা এটা জানি তো চলুন আমরা দেখি যে বিহারের কোন কোন জায়গাগুলো পড়েছে বিহারের আমরা দেখছি যে চম্পারণ মুজফুর নগর সারণ পাটনা নালন্দা শিখরপুর জামুই পাটনা এছাড়া আর কি হতে পারে আর এছাড়া বাঁকা বাঁকা রয়েছে বাঁকা রয়েছে এছাড়া এ মাত্র তিনটে বোধ জেলার মধ্যে দিয়ে যাচ্ছে এক হচ্ছে দুমকা দুই হচ্ছে সারাঘাট আর একটা হচ্ছে হাট তো যাই হোক সেই নিয়ে এবার পশ্চিমবঙ্গে দুমকার পরেই পশ্চিমবঙ্গে প্রবেশ করছে তো এই গোটা অ্যাক্টিভিটি করছে ইউনিয়ন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটার তত্ত্বাবধানে রয়েছে এটি একটি ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে নয় কিন্তু এটা ন্যাশনাল হাইওয়ে নয় এটি গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে এটি ডিপ হলদিয়ার যে পোর্টটা তৈরি হবে হবে ডিপ পোর্ট তৈরি হবে তার সঙ্গে এটা কানেক্টিভিটি তৈরি হবে যাতে দ্রুততার সঙ্গে ভারতের দ্রব্য সামগ্রী ওই নেপাল যেতে পারে নেপালের যে বৈদেশিক যে ব্যবসা বাণিজ্য সেটা এই পথেই হবে এছাড়া এই পথ ধরে বিভিন্ন ধরনের গ্রিন ফিল্ডগুলোকে মেদিনীপুরের আপনারা জানেন যে ওখানে কানেকটিভিটি তৈরি করেছে যার ফলে সারা ভারতবর্ষের সঙ্গে এই রোডটাকে একটা সুসম্পর্ক সামঞ্জস্য রেখে একটা সুন্দরভাবে লেজিস্টিক পার্ট তৈরি করা হচ্ছে এই ছিল রকসুল হল মূল বিষয় আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন